নমস্কার ফিরে এলাম আমার চ্যানেলে আরও একবার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখনও আমরা কোভিড নাইন্টিনের করাল গ্রাস থেকে নিজেদের উদ্ধার করতে পারিনি তার মধ্যেই জীবন চলছে জীবনের বিভিন্ন স্থবিরতা সত্ত্বেও একটু ভালো থাকবার প্রয়াস নিয়ে আমরা আমাদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছি আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য কোনো স্কুলের টেক্সটবুক বা স্কুলের কোনো কবিতা নিয়ে আলোচনা নয় আজকে আমার এই ভিডিওটির উদ্দেশ্য হলো একটি উপন্যাস সম্পর্কে আলোচনা করা যে উপন্যাসটির নাম ইন্দুবালা ভাতের হোটেল আমি উপন্যাসটির বইটির ছবি একবার দেখাচ্ছি তার আগে প্রাথমিক দু একটি কথা সেরে নিই এই উপন্যাসটি সম্পর্কে আমি প্রথম জানতে পারি থিঙ্কারসলেন ডট কম নামক সাইটটি থেকে থিঙ্কার ডট কম অনলাইন বাংলা বই বিক্রি করার ক্ষেত্রে একটি অভাবনীয় কাজ করছে থিঙ্কাসলিন ডট কমে এই উপন্যাসটির প্রি বুকিং শুরু হয়েছিল তো যথারীতি আমি বইটি বুক করেছিলাম এবং তারপর সঠিক সময় আমার হাতে এসে পৌঁছায় এই বইটি পরবার পর যেহেতু এখন থিঙ্কাসলিন ডট কমের যারা উদ্যোক্তা রয়েছেন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমার এটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে তো তারা আমাকে এই উপন্যাসটির একটি পাঠ প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন এবং তারা বলেছিলেন যে যেভাবে হোক লিখিত আকারে হোক বা যেভাবে হোক এটি পাঠ প্রতিক্রিয়া জানাতে তো এখনও কিছু লিখে ওটা সম্ভব হয়নি কারণ সবেমাত্র এই উপন্যাসটি পড়া শেষ করেছি তো মনে হলো যে যেহেতু আমার এই চ্যানেলে আমি বেশ কিছু পড়াশোনা সংক্রান্ত ভিডিও আগে বানিয়েছি তাহলে এই উপন্যাসটি নিয়ে এখানে আলোচনা করাই যায় কারণ এর মাধ্যমেও বেশ কিছু মানুষের কাছে এই উপন্যাসটি সম্পর্কে বা উপন্যাসটি পড়ে আমার কি মতামত কেমন লেগেছে সেটা সহজেই প্রকাশ করা যায় তো সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমি এই ভিডিওটি করছি এবং উপন্যাসটি সবেমাত্র আমার পড়া শেষ হয়েছে পড়া শেষ হওয়ার পর যে আমার প্রাথমিক ভালো লাগা সেটা খুব বেশি আমি দেরি করতে চাইনি কারণ একটি উপন্যাস শেষ হওয়ার সাথে সাথে শেষ হওয়ার ঠিক পরেই যে ভালো লাগাগুলো জড়িয়ে থাকে যত সময় যায় যত বিলম্ব হয় কোথাও একটা সেই ভালো লাগাগুলোর উপর সময়ে চাদর পড়তে শুরু করে তো সে কারণেই ঠিক করলাম যে লেখার কাজটা পরেও করা যেতে পারে হয়তো আমি এই উপন্যাসটির সম্পর্কে কিছু একটি লেখার চেষ্টা করব। কিন্তু প্রথমে এই ভিডিওটি বানিয়ে নেওয়া দরকার বলে আমার মনে হলো এবার আমি উপন্যাসটি দেখাই এই হচ্ছে এক মিনিট এই হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাস যিনি লিখেছেন তার নাম হচ্ছে কল্লোল লাহিড়ি উপন্যাসটির প্রথম প্রকাশ জুলাই দু হাজার কুড়ি অর্থাৎ যে মুহূর্তে সারা বিশ্বের সাথে গোটা বাংলা কোভিড আক্রান্ত হয়ে রয়েছে যখন মৃত্যু নাভিশ্বাস ফেলে দিয়েছে প্রায় ঠিক সেই সময়তেই দেশভাগের স্মৃতি নিয়ে লেখা এমন এক অদ্ভুত সুন্দর উপন্যাস প্রকাশিত হয় উপন্যাসটির গল্প বলুন বা উপন্যাসটির সম্পর্কে ডিটেল খুব বেশি কিছু আমি বলছি না কারণ এতে ভবিষ্যৎ পাঠক যারা বা পাঠক পাঠিকা যারা তাদের উৎসাহে কোথাও একটা ভাঁটা পড়তে পারে কিন্তু যেহেতু আমি উপন্যাস সম্পর্কে বলতে এসছি অল্প করে দু চার লাইন তো না বললে নয় তো আমি চেষ্টা করছি খুব কম কথায় উপন্যাসটির সম্পর্কে দু একটি কথা বলা এবং আমার বলার সুবিধের জন্য আমি কিছু কিছু অংশ উপন্যাস থেকে পাঠ করে শোনাতে চাইব যার দ্বারা এটা আমার বোঝাতে সুবিধা হবে যে উপন্যাসটি পড়বার পর আমার অনুভূতি ঠিক কতটাই মেদুর হয়ে রয়েছে এই মুহূর্তে শুরুতেই বলিনি যে উপন্যাসটির নাম ইন্দুবালা ভাতের হোটেল সুতরাং বোঝাই যাচ্ছে কতকটা আদর্শ হিন্দু হোটেল নাম গোছের এই উপন্যাসটির নাম কিন্তু বিষয়বস্তু এখানে অনেকটাই বা বলা ভালো একেবারেই আলাদা এই উপন্যাসের উপন্যাসটি দেশভাগের স্মৃতিকে যদিও উগরে দেয় ভীষণভাবে দেশভাগের স্মৃতিকে উদ্রেক করে কিন্তু দেশভাগ বা দেশভাগ সংক্রান্ত যে রাজনৈতিক অবস্থা সেটা কিন্তু এই উপন্যাসের বিষয়বস্তু বা মূল উপজীব্য বিষয় নয় একেবারেই তা নয় এই উপন্যাসের মূলে রয়েছেন ইন্দুবালা দেবী এবং তার একটি ভাতের হোটেল যে হোটেল যে হোটেলের দরজা খোলা থাকে সকলের জন্য কারণ ইন্দুবালা দেবী বিশ্বাস করেন কাটাতার একটি দেশের শরীরটাকে ফালাফালা করে দেয় ঠিকই কিন্তু খিদের উপর ভাগ বসাতে পারে না অর্থাৎ ধর্মের নামে দুটো দেশকে আলাদা করে দেওয়া যায় একটা গোটা দেশকে কেটে ফেলা কেটে ফেলা যায় রাজনৈতিকভাবে ধর্মের নাম দিয়ে ধর্মের দোহাই দিয়ে কিন্তু খিদের কোনো ভাগ হয় না ইন্দুবালা দেবী বিশ্বাস করেন তার হোটেলে যারা ভাত খেতে আসেন দুবেলা তারা সকলে তার ঈশ্বরের মতো তার কাছে ঈশ্বর ইন্দুবালা দেবীর তার জন্ম তার বাড়ি ছিল খুলনার কলাপোতা গ্রামে ঔপন্যাসিক এখানে যেভাবে দেখাচ্ছেন সেখান থেকে তিনি বলাই বাহুল্য তার বিয়ে হয় কলকাতায় কতকটা তার বাবার জেদের জন্য কলকাতার এক পাত্রের হাতে তাকে তুলে দেওয়া হয় তখন থেকেই তার যে দেশ তার নিজের দেশ দেশের যে স্মৃতি তার পরিবারের কথা এই সমস্ত কথাগুলো তার মনের ভিতর প্রভাব ফেলতে শুরু করে বিয়ের পর তিনি কলকাতায় আসেন এবং অচিরেই বুঝতে পারেন যে তার বিয়ে বা যে পাত্রের সাথে তার বিয়ে হলো এই বিয়ের মাধ্যমে তার সাথে তার নিয়তি বা তার অদৃষ্ট এক অদ্ভুত নিষ্ঠুর খেলা খেললো কারণ যে পাত্রের সাথে তার বিয়ে হলো সে পাত্র শুধুমাত্র যে দোজেবর তাই নয় সে একজন লম্পট নেশাখোর এবং বলাই বাহুল্য বউ বৌভাতের যে রান্না সে রান্নাটিও তাকে নিজে হাতেই করতে হয় তার এই শ্বশুর বাড়িতে এসে তার শাশুড়ির কাছ থেকে নানান রকম মানসিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছিল এবং তার শাশুড়ি শুধুমাত্র যে তার বাপের বাড়ির লোকজনদের অপছন্দ করতেন তাই নয় তার বাপের বাড়ির বাবা তার ভাই এদেরকে নিজের বাড়িতে খুব একটা আসতেও দিতে চাইতেন না ফলে বিয়ের পর থেকেই ইন্দুবালা দেবীর সেই যে শিকড় ছেঁড়া শুরু হলো এরপর থেকে যত সময় গেছে তিনি রিফিউজি হওয়ার যে কি সাংঘাতিক যন্ত্রণা সেটা প্রতি মুহূর্তে তার মর্মে তার উপলব্ধিতে টের পেয়েছেন তার তিন সন্তান তারা সবাই প্রতিষ্ঠিত তারা সবাই নিজেদের মতো করে বর্তমান ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা তাদের কর্মে ব্যস্ত কিন্তু তার স্মৃতির চরাচরে যেহেতু স্মৃতির চরাচরে কোনো বাঁধন নেই ঠিক যেরকম কোথাও হারিয়ে যাওয়ার কোনো সীমানা নেই হিন্দুবালা দেবীও মনে মনে প্রতি মুহূর্তে ফিরে যান তার শৈশবের দিনগুলোতে তার খুলনার গ্রামের দিনগুলোতে তার বাবা মায়ের কথা মনে পড়ে তার ভাইয়ের কথা মনে পড়ে ঠাকুমার কথা মনে পড়ে যে ঠাকুমা তাকে এক এক করে প্রত্যেকটি রান্না শিখিয়েছিলেন এবং অবশ্যই তার মনে পড়ে মনিরুলের কথা তাই যখন মনিরুল এ প্রসঙ্গে বলেনি মনিরুল ইন্দুবালা দেবীর জীবনের প্রথম প্রেম সেটি মুসলিম পরিবারের সন্তান ছিল কিন্তু ইন্দুবালা দেবী এবং মনিরুল দুজনেই জানতেন যে তাদের প্রেম তাদের ভালোবাসা হয়তো কোনোদিনই পরিণতি পাবে না কারণ ধর্ম একটা বড় বিষয় ধর্ম মাঝখানে এসে বাদ সাধবে মনিরুল খুব ভালো বাঁশি বাজাত এবং ঠিক যেভাবে পল্লিকবি জসিম উদ্দিনের নকশিকাথার মাঠে আমরা দেখেছি যে সাজু এবং রূপাইয়ের যে সম্পর্ক সাজু এবং রূপাইয়ের যে প্রেম সে ভালোবাসার সম্পর্ক কখনোই পরিণতি পায়নি এখানেও কোনো পরিণতি পায়নি ইন্দুবালা দেবী এবং মনিরুলের প্রেম এই স্মৃতি অতীত এবং বর্তমানের মধ্যে এই যে ক্রমাগত চরাচর যাওয়া আসা এই যাওয়া আসাটাই এই উপন্যাসের মেরুদণ্ড এবং এই যাওয়া আসার মধ্যে দিয়েই দেশভাগের স্মৃতি দেশভাগের জীবন চোখের সামনে তার দিয়ে একটি দেশকে খণ্ড হতে দেখেছেন যারা তাদের যন্ত্রণা এই উপন্যাসের মধ্যে ভীষণ সুন্দরভাবে কল্লোলবাবু ফুটিয়ে তুলেছেন আমি দু একটি অংশ একটু পাঠ করে শোনাব কারণ আমার উদ্দেশ্য কোনোভাবেই উপন্যাসের মূল গল্প বলে দেওয়া নয় কিন্তু আমি আগেও বলেছি একই কথা আরও একবার পুনরোক্তি করছি যে কিছু অংশ না পড়ে শোনালে আমার মনে হয়েছে যে আমার আলোচনার যে গভীরতা বা যে ভালো লাগা আমার মধ্যে তৈরি হয়েছে সেটা আমি ঠিকঠাক ব্যক্ত করতে পারবো না স্মৃতি এমনই এক বিষম বস্তু যেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না এ প্রসঙ্গে বলিনি যে এই উপন্যাসটি যখন আমার হাতে এলো তার ঠিক আগে আমি কুন্দেরার ইগনোরেন্স বলে উপন্যাসটি পড়ছিলাম কুন্দেরার সেই ইগনোরেন্স উপন্যাসের মধ্যেও ভীষণভাবে এই দেশভাগ নিজের দেশ থেকে চলে আসা এই যন্ত্রণাগুলো ভীষণভাবে প্রকাশ পেয়েছে এবং সে কারণে কোথাও একটা আমার রিলেট করতে সুবিধা হয়েছে দুটো উপন্যাসের মধ্যে তো এখনও যখন ইন্দুবালা দেবী এই শহরে এসে সেই যে বললাম যে বউ দিন তার নিজের রান্না তাকেই করে নিতে হয়েছে এরপর থেকেই আস্তে আস্তে তিনি তার রান্নাঘর সামলাতে শুরু করেন এবং একটা সময় কালের নিয়মে বা নিয়তির পরিহাস ঠিক বলবো না নিয়তির ইচ্ছায় বলা ভালো তার সেই ছোট্ট রান্নাঘরটি আজকে এত বড়ো একটি ভাতের হোটেলে পরিণত হয়েছে যেখানে শুধুমাত্র যে কলেজের ছাত্রছাত্রীরা অধ্যাপক ডাক্তার তারাই খেতে আসেন তা নয় ইন্দুবালা দেবীর এই ভাতের হোটেলের সঙ্গে জড়িয়ে রয়েছে নকশাল আন্দোলনের বিক্ষুব্ধ সময়কার ইতিহাস নকশাল আন্দোলন নকশাল আন্দোলনে যখন কলকাতার রাস্তাঘাট অলিগলি ঘুপচি বস্তি সমস্ত জায়গা তটস্থ হয়ে রয়েছে যখন দস্যিপনা করা ছেলে মেয়েগুলো পুলিশের তারা খেয়ে পালিয়ে বেড়াচ্ছে ঠিক সেই সময় ইন্দুবালা দেবীর এই ভাতের হোটেল তাদেরকে আশ্রয় দিয়েছিল এবং অচিরেই তিনি নিজেও তার এই ভাতের হোটেল কোথাও একটা সেই নকশাল আন্দোলনের সাক্ষী হয়ে উঠেছিল একটি অংশ আমি পড়ে শোনাই তাহলে এই জায়গাটা বলতে একটু সুবিধা হবে ছোট্ট দু তিনটে লাইন আমি পড়ে শোনাই রাতের অন্ধকারে শুধু একটি গলা ফিসফিস করে ভেসে বেড়াতো কমরেড ইন্দুবালা আপনারা থাকলে আমরা থাকব কিন্তু কই ইন্দুবালা তো আছেন তাহলে অলক নেই কেন সুশান্ত নেই কেন গোড়া নেই কেন কৃষ্ণা নেই কেন প্যাঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনোদিন সত্তরের দশক মুক্তির দশক হতে পেরেছিল কি না ইতিহাস তার মূল্যায়ন করানি করবে কিনা তাও জানা যায় না কিন্তু সেদিনও এক বিধবা হোটেল মালিক হাঁড়িতে কিছুটা চাল বেশি নিয়েছিলেন যদি ফিরে আসে ছেলে মেয়েগুলো অর্থাৎ সেই নকশাল আন্দোলন এবং সেই নকশাল আন্দোলনে হারিয়ে যাওয়া যে অজস্র নাম যেমন অলোক কৃষ্ণা গোড়া কিংসুখ রূপম অর্থাৎ এই যে কাল্পনিক নামগুলোকে ব্যবহার করেছেন ঔপন্যাসিক এখানে নকশাল আন্দোলনের চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার জন্য এই আন্দোলন এই নামগুলোর কোনো ঐতিহাসিক সত্যতা আছে কি না সেটা আমরা জানি না হতেও পারে এই নামগুলোর হয়তো কোনো ঐতিহাসিক এক্সিস্টেন্স ছিল সত্যতা ছিল কিন্তু আমরা এই অলোক কৃষ্ণা সুধাংশু এই চেহারাগুলোর মধ্যেই হারিয়ে যাওয়া অনেক চেহারাকে খুঁজে পেতে পারি ঠিক যেভাবে ইন্দুবালা দেবী তার মনিরুলকে খুঁজে পেয়েছিলেন এই অলোক ছেলেটির মধ্যে দিয়ে মনিরুল বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে নিজেকে উৎসর্গ করেছিল ইন্দুবালা দেবী মনিরুলকে দাম্পত্য জীবনে কোনো দিন পাননি বা বলা ভালো মনিরুল এবং ইন্দুবালা দেবীর যে প্রণয় বা প্রেম সেটা কোনোদিনও দাম্পত্য জীবনের আলো দেখেনি কারণ তার বহু আগেই ধর্ম বাদ সাধবারও আরও আগেই মনিরুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে হারিয়ে যায় সে অংশটা আমি একটু পড়েনি শেষ পর্যন্ত নাকি লড়েছিল মনিরুল বীরের মতো একটা ছোট্ট দেশি রিভলভার দিয়ে সে জয় করে নিতে চাইছিল স্বাধীনতার সবটুকু স্বপ্ন ঝাঁঝরা হয়েছিল তার দেহ গুলির মালায় আরও দিন তিনেক পরে তাকে পাওয়া গিয়েছিল কপোতাক্ষের চড়ে পাশে পড়েছিল তার ব্যাগখানা তার মধ্যে ছিল হাতের নকশা তোলা স্বাধীন বাংলাদেশের একটা জাতীয় পতাকা যা মনিরুলকে দিয়েছিলেন ইন্দুবালা শেষবার দেখা করার সময় অর্থাৎ ইন্দুবালা দেবী যখন বুঝতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন যে তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং তাদের তার পক্ষে প্রতিরোধ করবার কোনো সম্ভাবনা বা কোনো ক্ষমতাই তার নেই তখন শেষবারের মতো তিনি যখন মনিরুলের সঙ্গে দেখা করতে এসেছিলেন একটা স্বপ্ন অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেতে চলেছে খুলনা তার যে ভালোবাসার তার যে জন্মের স্থান খুলনা সেটি বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে বাংলাদেশের অজস্র তাজা প্রাণ তারা মুক্তিযুদ্ধে নিজেদেরকে উৎসর্গ করেছে এই স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখার জন্য ইন্দুবালা দেবী মনিরুলের হাতে একটি পতাকা দিয়ে গেছিলেন তার শেষ স্মৃতিচিহ্ন হিসাবে ঠিক যেভাবে মনিরুল একসময় ইন্দুবালা দেবীকে জসীম উদ্দিনের সাজু কবিতা পাঠ করে শুনিয়েছিল আর মনিরুল কি দিয়েছেন তাকে আলমারি খোলেন ইন্দুবালা কাঠের ছোট্ট বাক্স থেকে বের করেন বাঁশিটা অর্থাৎ মনিরুল যে বাঁশি বাজাত সে বাঁশি মনিরুল ইন্দুবালা দেবীকে দিয়ে গেছিল কপোতাক্ষের মাটি মেখেছিল মনিরুলের সারা দেহে স্থির দৃষ্টিতে নীল আকাশের দিকে তাকিয়েছিল তার নিষ্প্রাণ দেহটা ঠিক ওখান থেকেই পূব আকাশের জ্বলন্ত সূর্যটা উঠবে যার আলো ছড়িয়ে পড়বে বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের দিকে যে রাষ্ট্রের স্বপ্ন দেখতে গিয়ে আজ মনিরুল মৃত আর ইন্দুবালা কী স্বপ্ন দেখেছিলেন তিনি সে কথা কেউ কোনোদিন জানতে চায়নি তার কাছে আজও না অর্থাৎ কি অদ্ভুত সুন্দরভাবে ইন্দুবালা দেবী যখন নকশাল আন্দোলনের এই ছেলে মেয়েগুলোকে দেখছেন যারা একটি আদর্শ নিয়ে লড়াই করছে ইন্দুবালা দেবী হারিয়ে যান তার নিজের জীবনের সাথে অর্থাৎ এই উপন্যাসটি পড়তে গিয়ে যেটা বাড়ে আবার আমার মনে হয়েছে যে ঔপন্যাসিক ভীষণ সুন্দরভাবে কন্টেক্সচুয়ালাইজ করেছেন ইন্দুবালা দেবী নিজের জীবনের সাথে কিভাবে ইতিহাস প্রতি পরতে পরতে জড়িয়ে রয়েছে সেই ইতিহাসের প্রত্যেকটি পর্দাগুলোকে এবং আমরা আরও উপন্যাস যখন এগোবে আমরা জানতে পারব পড়তে পারব ইন্দুবালা দেবীর নিজের জীবনের সংগ্রামগুলোকে যে ইন্দুবালা দেবী নকশাল আন্দোলন দেখেছেন নকশাল আন্দোলনের যাদেরকে তিনি গোপনে খাইয়েছেন এবং নিজের অজান্তেই তিনি তাদের আন্দোলনের একজন অংশীদারই হয়ে উঠেছিলেন আজকে তার এই হোটেল পরবর্তী আরও বহু প্রজন্মকে দেখেছে কখনো কখনো তিনি সেই নতুন প্রজন্মের মধ্যে তার ভাইকে খুঁজে পেয়েছেন কখনো বা খুঁজে পেয়েছেন তার ঠাকুমাকে এভাবেই তার নিজের যে ব্যক্তিগত স্মৃতি সেই স্মৃতি বারে বারে আছড়ে পড়েছে তার নিজের জীবনের উপর একা ঘরে উনুনে আঁচ দিয়ে তিনি নিজের মতো করে কেঁদেছেন নিজের অদৃষ্টকে তিনি প্রশ্ন করেছেন কিন্তু সেই প্রশ্নের উত্তর তিনি কোনোদিন পাননি আর একটি ছোট্ট অংশ পড়ে শোনায় আর এখন এই মুহূর্তে বুকের চাপা কষ্ট কাকে বলবে নিন্দুবালা সেই সব কথা কিছুটা জানে কর্পোরেশনের ওই ছিটিরে জল পড়া কল আর বাগানের আম গাছ নারকেল গাছ তার ডালে কদাচিত এসে পড়া পাখিগুলো কান্নার শব্দ যাতে বাইরে না বেরোয় মুখের ভিতর কাপড় গুঁজে নিতে ইন্দুবালা শুকনো মাটিতে চোখের জল পড়লে বৃষ্টি নামতো শহর জুড়ে শাশুড়ি জলভরা মেঘের দিকে তাকিয়ে তার সংসারে মঙ্গল কামনা করতেন এত অদ্ভুত সুন্দর ইমেজেরই যে অদ্ভুত সুন্দর দৃশ্যকল্প আঁকা হল এই লাইনগুলোর মধ্যে দিয়ে এগুলো পড়লে পরে বোধহয় আমরা উপলব্ধি করি বা আমার অন্তত মনে হয়েছে যে দেশভাগ মুক্তিযুদ্ধের সেই বিক্ষুব্ধ সময়টা আমরা চোখে না দেখলেও ইতিহাস বুঝি এভাবেই প্রাণবন্ত হয়ে ফিরে আসে বিভিন্নভাবে কখনো বা ইতিহাসের পাতায় কখনোবা বা উপন্যাস বা গল্পের চাদরে কিন্তু আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় বা আমাদের আমরা মনে করতে বাধ্য হই যে ইতিহাসকে আমরা পিছনে ফেলে এসেছি সেই জীবনগুলো বুঝি ভুলবার নয় সেই জীবনগুলো আজীবন আমাদের মধ্যে থেকে যাবে এই অনুভূতি হয়ে এই স্মৃতি হয়ে উপন্যাসের শেষ কিভাবে হচ্ছে বা উপন্যাসের পরিণতি কি সেটা আমি ঠিক বলতে চাইছি না এই মুহূর্তে তার কারণ আমি আগেই বলেছি এই উপন্যাসের প্রতি পরতে পরতে রয়েছে ইন্দুবালা দেবীর অতীত জীবনে ফিরে যাওয়া এবং সেখান থেকে তার বর্তমানে জীবনে আবার ফিরে আসা একটি বিখ্যাত মানে এই উপন্যাসের একটি অন্যতম যে বিখ্যাত অংশ বলে আমার মনে হয়েছে বা এই উপন্যাসটিকে যদি এক লাইনে মনে রাখতে হয় তাহলে যে লাইনগুলোর জন্য উপন্যাসটিকে মনে রাখা হবে সেই লাইনগুলো বলে আমি এই উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া আজকে এখানে শেষ করব ভিডিওটিও শেষ করব এই লাইনগুলো বলার লোভ ঠিক সামলাতে পারলাম না কারণ এত অদ্ভুত সুন্দরভাবে বাবু এই লাইনগুলোকে লিখেছেন বা বলা ভালো এঁকেছেন যে এই লাইনগুলোকে না বললে আমার এই ভালো লাগার যে তাৎক্ষণিক ভালো লাগা সে ভালো লাগাটাকে প্রকাশ করতে পারছি না হয়তো আমার এই পুরো ভিডিওটা খুব বেশি স্ক্রিপ্টেড নয় বা হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো মাঝে মধ্যে খেয়েই হারিয়ে ফেলছি তার কারণটা হচ্ছে এই যে যেটা শুরুতেই বললাম যে উপন্যাসটি পড়া শেষ করবার পরেই আমার মনে হলো যে এই তাৎক্ষণিক ভালো লাগাটুকু প্রকাশ করে দেওয়াটাই উচিত তা না হলে যত সময় যেতে শুরু করবে হয়তো এই আবেগটা ক্রমাগত হয়ে পড়বে তো যখন দেশভাগ হয়ে যাচ্ছে যখন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হচ্ছে সেই দেশভাগের যে মেদুরতা দেশভাগের যে যন্ত্রণা সেটা ইন্দুবালা দেবীর নিজের পরিবার তার দাদুকে কিভাবে মথিত করেছিল তার দাদুকে কিভাবে যন্ত্রণা দিয়েছিল কিভাবে একজন প্রৌঢ় মানুষ তার মৃত্যুর আগে কাটাতারের দিকে তাকিয়ে বসে থাকতেন সেই যন্ত্রণার কয়েকটি লাইন বলে আমি এই পাঠ শেষ করছি এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে পাসপোর্টে ছাপ পড়ে বাক্সপ্যাটরা নিয়ে ইমিগ্রেশন পার করে মানুষ এক সময় যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টক্কায় প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দু দেশেই তবুও সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে ওটা ইন্দুবলার দাদুর স্বপ্ন হয়েই থেকে যায় কি অদ্ভুত সুন্দর কিছু লাইন অর্থাৎ দেশভাগ যারা চেয়েছিলেন না দেশভাগ হওয়ার পর যাদের নিজেদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ভিটে ছাড়া করা হয়েছিল বা যারা চেয়েছিলেন যে দেশটা আবার একসাথে জুড়ে যাক সবাই একসাথে মিলে আনন্দ করে ভালোবেসে দেশটায় বেঁচে থাকবে তাদের সেই স্বপ্নগুলো যে আর কোনোদিন পূরণ হয়নি ঠিক যেভাবে ইন্দুবালা দেবী নিজের স্বপ্ন আর কোনোদিন পূরণ হয়নি তিনি জানতে পেরেছিলেন যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতবর্ষ থেকে বাংলাদেশ যাওয়া যায় শিয়ালদা থেকে একটি ট্রেন ছাড়ে যেটি বাংলাদেশ যায় ইন্দুবালা দেবী স্টেশনে গেছিলেন সেই ট্রেনটাকে দেখেছেন ট্রেনটাকে ছুঁয়ে এসছেন কিন্তু তিনি কোনোদিন সেই ট্রেনে চেপে বাংলাদেশে আর যাননি কারণ তিনি জানতেন বাংলাদেশে আর তার বাবা তার ভাই তার ঠাকুমা তাদের কলাপোতা খুলনার কলাপোতা গ্রামে তাদের যে ছোট্ট বাড়ি সেগুলো কিছুই হয়তো অবশিষ্ট নেই এমনকি মনিরুলের ভালোবাসাও তার জন্য আর বেঁচে নেই কারণ মনিরুল নিজেই তার ছিন্ন ভিন্ন দেহটাকে শেষবারের মতো ইন্দুবালা দেবী দেখতে পারেননি সেই জন্যই তিনি আর কোনোদিন তার নিজের দেশে ফিরে যাননি তিনি থেকে গেছেন কলকাতা কলকাতাতেই এবং তার জীবনের সম্পদ বলতে রয়ে গেছিল তার এই পুরোনো জীবনের স্মৃতি এমনকি তিনি তার সন্তানদের কাছেও স্থায়ীভাবে বসবাস করেননি এই ভাতের হোটেল তার অস্তিত্বের এমনই একটি অংশ হয়ে দাঁড়িয়েছিল যে অস্তিত্ব বা যে দরজা বা যে রান্নাঘর বা যে উনুন থেকে এক মুহূর্তের জন্য জীবনের শেষ দিনটার জন্য তিনি ছেড়ে আসতে পারেননি তো এভাবেই এই উপন্যাসটির মধ্যে দিয়ে কল্লোল তিনি ভীষণ সূক্ষ্মভাবে সম্পর্কের যে বুনটগুলো এঁকেছেন জীবনের যে যন্ত্রণাময় দিকগুলোর প্রকাশ ঘটিয়েছেন সেই প্রকাশ ঘটানোর মধ্যে দিয়ে তিনি শুধুমাত্র যে কিছু মানুষের জীবনের কথা বলেছেন তাই নয় বরং ভীষণ সুন্দরভাবে দেশভাগের স্মৃতির সাথে মানুষের বর্তমান জীবনগুলোকেও মিলিয়ে দিয়েছেন আমার মনে হয় যে আমরা বর্তমানে যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়টার মধ্যে দিয়ে আমাদের এই অবসর বা এই সময়টিতে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যেও তো আমাদের বেঁচে থাকবার রসদ খুঁজে নিতে হয় নিজেদেরই তো যারা বইপত্রের সাথে যুক্ত রয়েছেন যারা বইপত্র পড়তে ভালোবাসেন যারা বইপ্রেমিক মানুষ তারা চাইলে এই বইটি একবার পড়ে দেখতে পারেন কারণ আমার মনে হয়েছে যে ইদানিংকালে লেখা যে উপন্যাসগুলো আমি পড়তে পেরেছি তার মধ্যে আমার অন্যতম প্রিয় উপন্যাস এই উপন্যাসটি যেখানে লেখক বা উপন্যাসিক কল্লোল লাহিড়ি শুধুমাত্র যে শব্দ বুনট তৈরি করেছেন তাই নয় বরং বলা ভালো তিনি এখানে এক দৃশ্যকল্প এঁকেছেন যে দৃশ্যকল্প অচিরেই কলকাতা থেকে চলে যেতে পারে বাংলাদেশ কিংবা সেখান থেকে চলে যেতে পারে এক অবিভক্ত বঙ্গদেশ যে বঙ্গদেশের স্বপ্ন আজও বহু মানুষ হয়তো তাদের জীবনে দেখেন এখানেই আমার ভিডিও আমি শেষ করছি খুব ভালো থাকবেন আপনারা সকলে আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট বক্সে আমি যে ওয়েবসাইট থেকে বইটি পাওয়া যাচ্ছে সেই ওয়েবসাইটের নাম উল্লেখ করে দেব যাদের পছন্দ তারা চাইলে বইটি অবশ্যই কিনতে পারেন কারণ এই বইটি একমাত্র ওই ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে এবং জানি না ভবিষ্যতে অন্য কোনো দোকানে লোকাল স্টোরগুলোতে বইটি আসবে কিনা কিন্তু এই মুহূর্তে যেহেতু ওই ওয়েবসাইট থেকেই বইটি পাওয়া যাচ্ছে তো সেই জন্য আমি তার নামটা মেনশন করে দেব সবাই খুব ভালো থাকবেন পরে আবার কোনো একটি ভিডিওতে দেখা হবে নমস্কার